ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লগার পিয়ালি। আপনার সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আর এখন মানে সন্ধ্যে 7টা, চলে এলাম আপনার সঙ্গে গল্প করতে। আর বিকালের টিফিন বলতে আমার গ্রিন টি আর বিস্কুট আর ওই সিঙ্গি টুকুখানি কুরকুরে খাচ্ছিলাম, সেই কুরকুরে অল্প ছিল রেখে দিয়েছিলাম, ওটা খেলাম। আর মাকে দুধ চা করে দিয়েছি আজকে, মা আজকে আর কফি খায়নি। তারপরে কি করবো, সকালবেলা আমি তো ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি আর কি, আর কি সেই 6:30 7টার সময় উঠেছি। উঠে তারপরে আমি ডক্টরের কাছে গেছিলাম ওই একটু সর্দি কাশির জন্য দেখাতে আর একটু চোখ দেখাতে। দিয়ে আসতে তো দেরি হয়ে গেছিলো, কারণ ওখানে অনেক ভিড় ছিল, 10টা 11টা বেজে গেছিলো। তারপরে এসে টি খেয়েই আমি জাস্ট টিফিনটা মানে ব্রেকফাস্টটা করে নিয়েছি, ডিম সেদ্ধ করে ছাড়ালাম, মা আমি খেলাম পাউরুটি দিয়ে কলা দিয়ে, মানে ব্রেকফাস্টে পাউরুটি কলা আর ডিম সেদ্ধ। আর আজকে লাঞ্চের জন্য মা করেছিল ভাত ধনে পাতা দিয়ে মুলো দিয়ে ডাল, আর হলো বেগুন ভাজা আর শুটকি মাছের তরকারি। অনেকে শুটকি মাছ খুব ভালো খান নিশ্চয়ই, আমার তো দারুণ লাগে শুটকি মাছ। ছোটবেলা অতটা খেতাম না, এখন মানে এই মানে বড় হওয়ার পর থেকে খাই আর কি। মানে ঠাকুমারা খুব খেতো, ঠাকুমা রান্না করতো আগে, ঠাকুমা বাড়িতে হতো, মাও খুব ভালো খায়, মানে মা ঠাকুমা বাড়িতে এসে আর কি শিখেছে খাওয়াটা। আর শুটকি মাছের তরকারি বাটা খেতে দারুণ লাগে আমার, মানে বেশি ভালো লাগে বাটাটা খেতে, তরকারিটা আমার বাবা বেশি ভালো খায়। তো মা আমাদের দুজনেই মানে কি বলে মন রক্ষা করতে দুজনকে দুরকম খাওয়ায়, তা আজকে তরকারি হয়েছে আর একদিন মা বলেছে বাটাটা হবে। যাই হোক, তরকারিটার ভিডিওটা আমি শ্যুট করে রেখেছি, আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো কীভাবে আমার মা মানে তরকারিটা করে শুটকি মাছের। আর আমরা নটা শুটকি মাছটা খাই, আমরা অন্য কোনো শুটকি মাছটা খাই না, আমাদের তো ভালো লাগে না আর কি। বাবা এনেছিল একবার, কত ভালো না, মানে বালি বালি টাইপের লাগে, তো এটা খুব ভালো শুটকি মাছটা, কিন্তু খেয়ে দেখতে পারেন একবার, দারুণ লাগে সত্যি। আর যারা খান তারা জানবে নি কেমন টেস্ট খেতে, খাই প্রায় 1 বছর পরে খাচ্ছি আর কি, সেরকম টেস্ট তো লাগলে খেতে দারুণ লেগেছে আজকে সত্যি। মানে তরকারি আমিও ভালো খাই, তরকারি খাই না তারা, কিন্তু বাড়াটা বেশি ভালো লাগে, মানে পেটে যেটা হয় করে মা, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো যখন আর কি মা করবে। আর আপনারা অবশ্যই শুটকি মাছটা কি মানে ট্রাই করবেন, একবার খেয়ে দেখবেন, বাটাটাও খেতে পারেন। আর মা তেলে নেন আর কি বাটা করে, কালো জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন সবই দেয়, আদা আদাটা দেয় না, আদাটা বাদ দিয়ে। তো শেয়ার তো করবোই বললাম, আপনারাও খেয়ে দেখবেন। আর আজকে ওয়েদারটা তো ভালোই, সারা খুব শীত করছিল, মানে একদম জ্যাকেট পরে রুমাল টুপি একদম বেঁধে কানে কষে, মা তো বোঝালো যে মুখে মাস্ক পরে যায়, এত হাওয়া লাগে না নাকি আর মুখে, কি বলবো। তারা না থাক বললাম না, তো গেলাম ডাক্তার সাথে দেখালাম, তারপরে এসে একটু পড়াশোনা করলাম, ব্রেকফাস্ট করলাম, খেলাম, দিয়ে তারপরে ভিডিও শ্যুট করলাম, স্নান করলাম, পুজো দিলাম, লাঞ্চ করলাম, তারপরে মা একটু গান শুনতে শুনতে তারপরে কখন ঘুমিয়ে গেছি, দিয়ে উঠে তারপরে এই চা টা খেয়ে একটু রেডি ফেডি হলাম, এসে সাজুগুজু করলাম আর কি বলতে পারেন, করে চলে এলাম আপনার সঙ্গে গল্প করতে। তা আপনার সবাই কে কি করছেন, আমি তো আপনার সঙ্গে দেখা করে চলে এলাম। ঠিক আছে, তাহলে আপনারা তাহলে আজকে রেসিপিটা দেখে নিন, তারপরে আমি আবার আসছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই দেখুন, আজকে আমি লোটে শুটকি করব, লোটে মাছ, আমরা অন্য কোনো শুটকি খাই না, লোটেটাই খাই, এটা তরকারি করব। আবার বাটাও খাই, মানে অর্ধেকটা তরকারি করবো অর্ধেকটা বাটা করব, আজকে বাটাটা করব না, আজকে সবজি দিয়ে তরকারি করব। তো এইগুলিকে ছোটো ছোটো টুকরো করে নেবো, মাথা লাচাগুলি ফেলে দিয়ে পরে আপনাদের দেখাচ্ছি কেটে নিয়ে টুকরো করে কী কী দিয়ে কোন সবজি দিয়ে করব, আপনাদের সবই শেয়ার করব। দেখুন, আমি মাছগুলিকে টুকরো টুকরো করে পিস পিস করে নিয়েছি। এবারে যে আমি গরম মান নিয়েছি, মা গরম মারে ধুলে বেশি ভালো হয়, এই মারে ভিজিয়ে দেবো মাছগুলি, কিছুক্ষণ ভিজিয়ে রেখে গরম মার আরও রেখে দিয়েছি, 4-5 বার ধোবো, ধুয়ে তারপরে রান্না করব। এই দেখুন, মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা ভাজবো, অনেকবার 7-8 বার ধুয়েছি গরম মার দিয়ে। এই যে এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি, 7 রকম সবজি আছে এখানে, বিনস আছে, বরবটি আছে, শিম আছে, আলু আছে, বেগুন আছে, কুমড়ো আছে, মূলো আছে, 7 রকম সবজি আছে। এখানে আমি পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি, আর এখানে ধনে পাতা নিয়েছি নামানোর সময় দেবো, আর টমেটো নিয়েছি একটা, টমেটোটা দেবো, আর এখানে আমি লঙ্কা পেস্ট নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ফ্রিজে, ওটা নিয়েছি দেবো। এবার দেখুন আমি রান্নাটা কেমন করে করছি, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, আবার তেলটা দেখুন গরম হয়ে গেছে, এবারে আমি এই শুটকি মাছগুলি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভেজে নেবো অল্প। এটা মধ্যে ডাটা দিলে আরো বেশি ভালো লাগে, ডাটাতে এখন খাওয়া যাবে না, মাছটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি,
এই দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াতে আমার তেল গরম আছে, আর একটু তেল দিয়েছি আমি সরষের তেল, কারণ এটা একটু তেল বেশি দিয়েই করবো। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এই তরকারিতে আমি কোনো জল ব্যবহার করবো না, এই সবজিরই যা জল নিজস্ব জল বেরোবে ওটা দিয়ে সেদ্ধ হবে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি পেঁয়াজটা মরে যাবে। এই লোটে শুটকিটা আপনারাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। আমরা লোটেটাই খাই, আর অন্য কোনো শুটকি খাই না। এটা বাটাও দারুণ লাগে, তরকারিও দারুণ লাগে। আমার মেয়ে অবশ্য বাটাটা বেশি পছন্দ করে, আরেকদিন আপনাদের বাটা করে দেখাবো, আজকে তরকারি দেখাচ্ছি। কারা কারা খান, দারুণ টেস্টি। রান্নার পরে আর সেরকম গন্ধ থাকে না। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবার নুন দিয়ে দিচ্ছি, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আর এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এই সবজিগুলি আমি সব দিয়ে দিচ্ছি এতে। এটা একটু ঢেকে ঢেকে আমি রান্না করবো, কারণ এই সবজিটি যা জল বেরোবে সেটা দিয়ে তরকারিটা মচবে, কোনো আমি আলাদা জল ব্যবহার করব না। এবার একটু ধনে গুঁড়ো দিলে ভালো হতো আরও, কিন্তু ধনে গুঁড়োটা আমার কাছে এখন নেই, জিরে গুঁড়ো দেবো না এতে। ধনে গুঁড়োর বদলে ধনে পাতাটা বেশি করে দিয়ে দিচ্ছি, নামানোর সময় দেব। তো সবজিটা আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে করবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। আবার তরকারিটা দেখুন আমার অনেকটাই মজে এসছে, কোনো জল দিইনি আমি। এবার এই শুটকি মাছগুলি ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও তরকারিটা মজবে, ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। আমি তরকারিটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর মজে গেছে। এর মধ্যে আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা দারুণ হয় খেতে গরম ভাতের সাথে। আপনারা যারা যারা করে খান খাবেন, যারা খান না তারাও একবার ট্রাই করে দেখবেন যে কেমন লাগে খেয়ে। একবার খেলে বারবার খাবেন। আমি আগে খেতাম না বিয়ের আগে, বিয়ের পরে সবজি বাড়ি থেকে খাবার শিখেছি। এখন শুকনো মাছের তরকারি বাটা সবই খাই, সবই ভালোবাসি। দেখুন আমার তরকারিটা মজে একদম নিজস্ব জল, আমি একদম কোনো জল কাঁচা জল দিইনি, দিয়ে হয়ে গেছে তরকারিটা আমার। এভাবে সব ঠিক আছে, নুন মিষ্টি দিইনি এতে, নুন হলুদ ফলুদ সবই ঠিকঠাক আছে। তো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা দেখলেন তো আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। শুকনো মাছ থেকে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন কেউ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে অনেক ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা তাদের কাছে পেয়ে যান। ঠিক আছে, আমার পাশে থাকবেন সবাই। তাহলে আজকে আসি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।